ধাঁধা জগতের একটা বৈশিষ্ট্য হলো ধাঁধা সৃষ্টিকারীদের খবর বিশেষ কেউ রাখে না। গল্প কবিতার সঙ্গে লেখকদের নাম যুক্ত থাকে, কিন্তু ধাঁধার ক্ষেত্রে সে প্রচলন নেই। কিছু বিখ্যাত সমস্যার শুরু কোথা থেকে হয়েছিল ধাঁধা রসিকরা হয়তো বলতে পারবেন, কিন্তু ধাঁধা সাগরে এগুলো হলো কয়েকটা মাত্র বিন্দু। এর প্রধান কারণ হচ্ছে জোকস বা প্রবাদের মতো ধাঁধার প্রচারণা প্রধানত হয়েছে মুখে মুখে। ধাঁধার বিষয়বস্তুটাই সেখানে বড় কথা, রচয়িতা নয়। ধাঁধার বইয়ের লেখকরা অনেক সময় ধাঁধাগুলো নিজেরা বানান না, প্রচলিত ধাঁধার কাঠামোগুলোকে নিয়ে তাতে মাল মশলা জুড়ে নতুনভাবে সমস্যাটাকে পরিবেশন করেন মাত্র। তাই বিভিন্ন বইয়ে একই ধাঁধার নানান রূপভেদ প্রায় চোখে পড়ে। তার মানে এই নয় যে নতুন ধাঁধার তৈরি হচ্ছে না, গত 100 বছরে বহু নতুন ধাঁধার সৃষ্টি হয়েছে এবং তাদের মধ্যে কিছু কিছু বেশ জনপ্রিয় হয়েছে। জনপ্রিয় ধাঁধার সৃষ্টিকার হিসেবে স্বল্প যে কয়েকজন ধাঁধা জগতে স্বীকৃতি পেয়েছেন তাদের মতো বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন আমেরিকার স্যাম লয়েড। স্যাম লয়েডের জন্ম 1841 সালে। উনি পড়াশোনা করেছিলেন মাত্র হাই স্কুল পর্যন্ত। স্কুল শেষ করার আগেই দাবা খেলায় নেশা ধরে গিয়েছিল। সেই সময়ে আমেরিকাতে দাবা ছিল খুব জনপ্রিয় খেলা। অনেক পত্রপত্রিকায় দাবার জন্য একটা আলাদা বিভাগ থাকত। স্যাম লয়েড সেই সব বিভাগে লিখতেন। 37 বছর বয়সে দাবার বিভিন্ন চালের উপর তিনি একটা আলাদা বই লেখেন। বইটা বাজারে তখন খুব চলেছিল। দাবার খেলার ফাঁকে ফাঁকে স্যাম লয়েড ধাঁধা নিয়েও মাথা ঘামাতেন। তার একটা ধাঁধার খেলা একসময় খুব চলেছিল। লয়েড সেটি সৃষ্টি করেন 20 বছরেরও কম বয়সে। এই ধাঁধার খেলা বিক্রি করে উনি নাকি কয়েক সপ্তাহের মধ্যে $10,000 রোজগার করেছিলেন। ধাঁধাটা কিন্তু খুবই সহজ, বলতে গেলে প্রায় ছেলে মানুষই। ধাঁধাটিতে দেখানো হচ্ছে তিনটে শূন্য লাইনের চৌকো বর্ডারের মধ্যে দুটো গাধা আর দুজন সওয়ার রয়েছে। বর্ডারগুলো যদি কাটা যায় তাহলে তিনটি চতুর্ভুজ পাওয়া যাবে। এই তিনটে চতুর্ভুজকে এমনভাবে সাজাতে হবে যেন দুজন সওয়ার দুটো গাধার উপর বসে আছে। আচ্ছা, আপনাকে কষ্ট করে এটা মেলাতে হবে না, আমি মিলিয়ে দিচ্ছি। আমরা যদি বর্ডারগুলো এভাবে কেটে এভাবে জোড়া দিই তাহলেই দুজন সওয়ারই দুইটি গাধার উপর বসতে পারবে। ভারী মজার, তাই না? লয়েডের যে ধাঁধাটি গণিতবিদদের দৃষ্টি আকর্ষণ করেছিল সেটি 1415 বা বস নামে বেশ খ্যাত ছিল। ধাঁধাটি হচ্ছে চারিদিক ঘেরা একটা বোর্ডে নম্বর লেখানো 15টি চৌকোগুটি রাখা। চৌকোগুলো বোর্ডের উপর পাশাপাশি সরানো যায়। খেলার প্রথমে সব নম্বরগুলি পরপর সাজানো থাকে, শুধু 14 আর 15 ছাড়া। সমস্যাটা হচ্ছে কিভাবে চৌকোগুলো বোর্ড থেকে না তুলে শুধু সরিয়ে সরিয়ে সব নম্বরগুলো পরপর আনতে হবে। লয়েড ঘোষণা করেছিলেন কেউ ধাঁধাটা সমাধান করতে পারলে তাকে $1,000 পুরস্কার দেওয়া হবে। টাকার লোভেই হোক বা নিছক আনন্দের খাতিরেই হোক, সে যুগে বহু লোক এর পিছনে বহু সময় ব্যয় করেছিল। স্যাম লয়েডের তাতে লাভ বই ক্ষতি হয়নি। বহু লোক ধাঁধার খেলনাটা কিনেছিল কিন্তু কেউ সমাধান করতে পারেনি। পরে গণিতবিদরা প্রমাণ করেছিলেন যে এর সমাধান অসম্ভব। স্যাম লয়েড সেটা জানতেন কিনা এবং জেনে থাকলে নিতান্ত চাঞ্চল্য সৃষ্টি করে দু পয়সা কামানোর উদ্দেশ্যে পুরস্কারটা ঘোষণা করেছিলেন কিনা, ইতিহাস সে ব্যাপারে নীরব। তবে স্যাম লয়েড বোধহয় সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করেছিলেন গেট অফ দ্য আর্থ প্যারাডক্সটি সৃষ্টি করে। এর পরপরই একই সূত্র ধরে তিনি টেডি অ্যান্ড দ্য লায়ন্স প্যারাডক্সটি তৈরি করেন। দুটোই সৃষ্টি করা হয়েছিল একটা কার্ডবোর্ডের ভেতর গোল করে কেটে সেখানে একটা চাকতি বসিয়ে। চাকতিটা এমনভাবে বসানো যেত যে সেটা কার্ডবোর্ডের মধ্যে ঘুরতে পারে। গেট অফ দ্য আর্থ স্যাম লয়েড চাকতি আর বোর্ডের উপর এঁকেছিলেন তলোয়ার হাতে টিকিওয়ালা কয়েকটি চৈনিক বীরদের ছবি। টেডি অ্যান্ড দ্য লায়নে ছিল কয়েকটা সিংহ ও শিকারির ছবি। ছবি হিসেবে সেগুলো আহামরি কিছু নয়, কিন্তু তাদের একটা বৈশিষ্ট্য ছিল। ছবিতে কজন চৈনিক বীর বা কটা শিকারী আর সিংহ আছে সেটা নির্ভর করবে চাকতি আর বোর্ডের পারস্পরিক অবস্থানের উপরে। গেট অফ দ্য আর্থ পাজলে এক অবস্থায় দেখা যাবে 12 জন চৈনিক বীর, কিন্তু চাকতিটা একটু ঘুরিয়ে দিলেই সেটা বেড়ে হয়ে যাবে 13 জন। সেই রকম টেডি অ্যান্ড দ্য লায়নে 7টা সিংহ 7টা শিকারী, চাকতি ঘুরে হয়ে যাবে 8টা সিংহ 6টা শিকারী। লয়েড নিতান্ত সাধারণ সমস্যাকেও আকর্ষণীয় গল্পের মোড়কে বেঁধে পরিবেশন করতে পারতেন। একটা উদাহরণে দেখা যাবে যে সাধারণ একটা অঙ্কের সমস্যাও লয়েডের হাতে পড়ে কেমন মজার হয়ে উঠত। লয়েড একবার পত্রিকায় লিখলেন, যুগ যুগ ধরে একটা বিশ্বাস গড়ে উঠেছে যে শিক্ষার দুটো অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো অঙ্ক আর ইতিহাস। ছেলেবেলায় এই জন্য আমাকে হিউমের লেখা 9 খণ্ডের ইংল্যান্ডের ইতিহাস দেওয়া হয়েছিল। সেই সঙ্গে বলা হয়েছিল যে বইগুলো পড়ে ফেললে পুরস্কার হিসেবে বন্দুক, ঘোড়া ও নানান খেলনা
আমাকে দেওয়া হবে। আশা করি ধাঁধা রসিকরা ইতিহাস নিয়ে প্রশ্ন করে আমাকে অপ্রস্তুত করবে না, কারণ এ বিষয়ে আমার অজ্ঞতা অপরিসীম। কিন্তু একথা ঠিক যে ইতিহাসের ওই বিশাল খণ্ডগুলির ভিতর থেকে আমি কতগুলো প্রয়োজনীয় তথ্য আবিষ্কার করেছিলাম। যেমন, আমি যদি ওই 9টি খণ্ড থেকে বুকশেলফের উপরের তাকে 4টি খণ্ড ও নিচের তাকে 5টি খণ্ড রাখি, অর্থাৎ 6, 7, 2, 9 এবং নিচে 1, 3, 4, 5, 8 হিসেবে সাজাই, তাহলে কাটাকুটি বা ভাগ করে লেখা যায় 1/2। এইভাবে প্রতিবার ওই সবকটা খণ্ডকে ব্যবহার করে যদি আমি তাক দুটোতে খণ্ডগুলি বিভিন্নভাবে সাজাই, তাহলে আমি 1/3, 1/4, 1/5, 1/6, 1/7, 1/8, 1/9 সংখ্যাগুলো পেতে পারি। কিন্তু প্রশ্ন হলো, বইগুলো কিভাবে সাজালে এরকম উত্তর পাওয়া যাবে? শুনেছিলাম ঈদের গোস্ত খেলে নাকি বুদ্ধি বাড়ে। নিশ্চয়ই ঈদের গোস্ত সবাই মজা করে খাচ্ছেন। আচ্ছা, খাওয়ার সাথে সাথে স্যামলয়েডের ধাঁধাগুলো সমাধান করতে পারেন, অন্তত ঈদের এই ছুটিটা বিফলে যাবে না।